সম্প্রতি এক বক্তা মাজারে গিয়ে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ছাত্রদেরকে ছাত্রদের জন্য আকুতি করেছেন এক পীর সাহেবের কাছে ওনার ইমান চলে গেছে কিনা ভিডিওটা আমি দেখেছি এটা নিয়ে অনেকেই তোমাদের কথাও বলেছেন তারপর প্রশ্ন আসছে দেখেন খুবই দুঃখজনক ভিডিওটা দেখার পর খুব খারাপ লাগলো যে একজন লেবাসধারী হুজুর কতটা মিসকিন হলে এরকম একটা মূর্খের মতো কাজ করতে পারে যাই হোক আল্লাহ ওনাকে হেদায়ত দান করুন কেউ আঘাতপ্রাপ্ত হোক সেটা তো উদ্দেশ্য না কিন্তু সত্য তো বলতেই হবে কোনো মানুষ যখন কবরে চলে যায় তার কি পৃথিবীর কাউকে কোনো সাহায্য করার ক্ষমতা থাকে মানুষ সাহায্য চাবে কার কাছে আল্লাহর কাছে এখন যদি বলা হয় যে খাজা বাবা বা অমুক কবরে শুয়ে আসো এদের একটু পরীক্ষা ভালো ফলাফল করে দিও তাহলে তো সে শিরিক করলো ইমান চলে যাওয়ার মতো বিষয় বেঈমান হয়ে যাওয়ার মতো বিষয় আল্লাহ তালা আমার এই ভাইকে তবা করার তৌফিক নসিব করুন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াইজা সা আলতা ফাস আলিল্লা ওয়াইজা তাহানতা ফাস বিল্লাহ যখন কিছু চাইবা তো আল্লাহর কাছে চাইবা যখন সাহায্য চাইবা তখন আল্লাহর কাছে সাহায্য চাইবা ইয়া কানা আবুদু ইয়া কানা স্টাইন আল্লাহ শিখেছেন আল্লাহ তোমার কাছে তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই মাজারওয়ালার কাছে না আমার ছেলে মেয়ে আমার সন্তান কোনো কিছু দেওয়ার মালিক ওই মাজারওয়ালা না দেওয়ার মালিক কে আল্লাহ সেদিন ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি যে তিন চার দিন আগের ঘটনা এক প্রোগ্রামে তো আমার পিছনে সিটে এক ইয়াং ছেলে বসছিল আমি একটু ঘুমাইছিলাম পরে উঠে পরে যখন নামতেছি তাড়াতাড়ি দুটা কলম নিয়ে আসছে আমার আবার একটু কলম দরকার ছিল কিছু একটু লিখবো বক্তব্যের নোট করব কলম পাচ্ছিলাম না পকেটে তো সে কলম ধরাতে আমি খুশি হয়ে গেছি আমি চিন্তা করলাম আরে আমি কি আল্লাহর হয়ে গেলাম নি কোনো যে কলম দরকার এ বেটা কলম ধরে বসে আছে সামনে তখন সন্দেহ হলো দুইটা ধরছে কে আবার পরে দেখি আবার পুরান কলম সে ধরছে আমি বললাম কিরে বাবা আমি আমার গিফট করতেছে মনে হয় আমার কলম দরকার এই টাইমে আমার কারাম যায় কিনা পরে বলে যে না আমার বোনের কালকে পরীক্ষা একটু তো আমি বললাম শুনো পরীক্ষা ভালো ফলাফলের জন্য ভালো করে পয়লাহা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে সাহায্য চাইতে হবে আমি দোয়া করে দিলাম আল্লাহ তোমার বোনের ভালো ফলাফল দেখ তাকে সম্মত চলার তৌফিক দান করো দোয়া করে দিলাম যাও

আমি যেন প্রায় বলি ফাঁকি বাস পোলা পান সারা রায় টোটো করে ঘুরে বেড়াইছে মোবাইল টিপে টিপি করছে এটা সেটা করে বেড়াইছে এখন পরীক্ষার আগ দিয়ে মাথা নাড়ছে হাই হাই কি করবো এবার যায় হুজুর একটু দিয়ে দেন এটা দোয়া করে দেন যারা দোয়া চায় ফু চায় সবাই যে ফাঁকিবাজ আমি তা বলতেছি না কিন্তু ফাঁকিবাজ পোলাপানের পানের মার্কা এটা আর ভালো ছাত্র হলে ভালো মানুষ হলে সে পড়ালেখা করবে এরপর আল্লাহ কাছে দোয়া করবে দুটাকার তোমার ফলবে চলে যাবে শেষ অতএব এই পরীক্ষায় ভালো ফলাফল বা অন্য কোনো কিছু এগুলোর মালিককে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে হবে কোন পীর বা কোনো মাজারে থাকা কোনো মানুষের ক্ষমতা নাই কোনো মানুষের পরীক্ষার ফলাফল নিয়ন্ত্রণ